গৃহকর্তীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার দুই পরিচারিকা ঘটনাটি ঘটেছে শর্টলেকে শর্টলেকের বাসিন্দা ওই গৃহকর্তী পেশায় চিকিৎসক তার অভিযোগের ভিত্তিতেই বিধাননগর থানার পুলিশ গ্রেপ্তার করেছে ওই দুই পরিচারিকাকে গৃহকর্তীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার এক মহিলা পরিচারিকা সহ দুই পরিচারক ঘটনাটি ঘটেছে শর্টলেক এলাকায় জানা গেছে শর্টলেকের বাসিন্দা পেশায় চিকিৎসক রাজশ্রী রায়ের অভিযোগের ভিত্তিতেই দুজনকে গ্রেপ্তার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ধৃতেরা সৌমেন বড়ুয়া ও রিঙ্কু চ্যাটার্জি নামে ওই দুই পরিচারিকা বুধবার হঠাৎই ওই গৃহকর্তী চিকিৎসকের ওপর চড়াও হয় এবং মারধর ও শীলতাহানি করে বলে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করে বিধাননগর উত্তর থানার পুলিশ ধৃতদের এদিন বিধাননগর আদালতেও তোলা হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোমেন্স ল্যান্ড বিধাননগর